হরিগড় মেডিকেল কলেজের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মাথাভাঙায় অবস্থান বিক্ষোভ শুরু করল তৃণমূল কংগ্রেস। এদিন অবস্থান বিক্ষোভে অংশগ্রহণ করেন তৃণমূলের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন সহ তৃণমূল নেতা কর্মীরা। তৃণমূলের তরফে জানানো হয়েছে, চিকিৎসক মৃত্যুর ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দিতে হবে, একই সঙ্গে প্রকৃত দোষীরা যাতে দ্রুত ধরা পড়ে সেই দাবিও জানানো হয়। বিক্ষোভ শুধু মাথাভাঙায় নয়, এই বিক্ষোভ অবস্থান বিক্ষোভ সারা রাজ্যে জুড়ে হচ্ছে। প্রতিটি ব্লকে, শহর ব্লক এবং ব্লকে প্রত্যেকটা ব্লকে অবস্থান বিক্ষোভ করছে। এই অবস্থান বিক্ষোভের মূল যেটা কারণ, মূল কারণ হচ্ছে বাম এবং রাম যৌথভাবে পশ্চিমবঙ্গে একটা অরাজকতা সৃষ্টি করতে চাইছে। তাদের আমাদের দল এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্জি করে যে নক্কারজনক ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন, এবং যিনি নির্যাতিতা তার পরিবারের সঙ্গে কথা বলেছেন, এবং তিনি তৎক্ষণাৎই পরিবারকে বলেছিলেন আপনাদের যদি আপত্তি কোনো থাকে বলুন, সিবিআই তদন্ত করলেও তার কোনো আপত্তি নেই। তিনি তৎক্ষণাৎই তিনি বলেছিলেন যে এই ধর্ষককারীদের শাস্তি হওয়া উচিত, ফাঁসি। তারপরেও বাংলার বিরোধী দল নৈরাজ্য সৃষ্টি করার জন্য তারা সামনে থেকে লড়াই করছে না, পিছন থেকে রাত্রি খেরাইয়ের ডাক দিয়ে আর একটা বিশৃঙ্খলা সৃষ্টি তারা করতে চেয়েছেন। আরজিকর হাসপাতালে তারা ভাঙচুর লুটপাট করতে চেয়েছিলেন। তার প্রতিবাদে বাংলার সমস্ত মানুষ এবং আমাদের রাজনৈতিক দল সবাই আমরা পথে নেমেছি, আজকে অবস্থান। আগামীকাল হচ্ছে রাখি বন্ধন উৎসব, আর রাখি বন্ধন উৎসবের মাধ্যমেও আমরা অখণ্ড বাংলার মানুষের মধ্যে ঐক্য ভ্রাতৃত্ববোধ ঐক্য গড়ে তোলার একটা ডাক দেব। তাই আমরা চাই একটাই আমাদের লক্ষ্য, যিনি ধর্ষক এবং ধর্ষকের সঙ্গে আর কারা কারা যুক্ত আছেন সিবিআই দ্রুত তদন্ত করুক, সমূলে এই চক্রান্তকারী চিহ্নিত করুক এবং বিচারালয়ে বিচারপতির কাছে রিপোর্ট সাবমিট করুক। আমরা বিচারপতির কাছে আপিল রাখলো, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সহ আমরা তৃণমূল কংগ্রেস সর্বস্তরে মানুষ চাই ধর্ষকদের ফাঁসি হোক। এই ফাঁসির দাবিতে আজকে আমাদের এই অবস্থান।